সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ 4 জানুয়ারি 2014, রোজ শনিবার। প্রতিদিনকার মতো আজকেও আমরা কক্সবাজার জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট সুলতান আহমেদ, কক্সবাজার সাহিত্য একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান। জনাব সুলতান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই পত্রিকার শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক বাকখালি, দেশজুড়ে কঠোর নিরাপত্তা, খালেদা গ্রেফতার নাকি গৃহবন্দী, স্পষ্ট করতে রাষ্ট্রপতিকে অনুরোধ। কক্সবাজার জেলায় নিবন্ধনহীন ও চোরাই মোটর সাইকেলের ছড়াছড়ি, কলঙ্কময় প্রহসন বর্জনের আহ্বান খালেদার। দৈনিক সাগর দেশ, নির্বাচন বর্জনের ডাক খালেদার, ভোট ঠেকাতে অবরোধের সঙ্গে 48 ঘন্টা হরতাল। দশম জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল, উকিয়া টেকনাফের 80টি ভোট কেন্দ্র নিরাপত্তা বলয়, ভীতি ছড়িয়ে ভোটার টেকাতে তৎপর জামায়াত। দৈনিক রূপসী গ্রাম, কাল উকিয়া টেকনাফে জাতীয় সংসদ নির্বাচন, আজও খোলা থাকবে ব্যাংক, হরতাল ডেকে ভোট বর্জনের ডাক খালেদা জিয়ার। এরপর বিএনপির মুখপাত্র কে? দৈনিক দৈনন্দিন, কক্সবাজার 4 আসনে নির্বাচন প্রস্তুতি শেষ, প্রচারণা বন্ধ, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের আপত্তি নেই, চকরিয়ায় সিএনজি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দৈনিক সৈকত, রাষ্ট্রপতির কাছে জানতে চায় বিএনপি, খালেদা অবরুদ্ধ, গ্রেপ্তার না গৃহবন্দী, প্রস্তুত নির্বাচন কমিশন, আজ থেকে 48 ঘন্টার হরতাল। ভোটের নামে কলঙ্কময় প্রহসন বর্জনের আহ্বান খালেদা। সংসদ নির্বাচন কক্সবাজার, ভিন্ন মতের মিডিয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দিচ্ছেন না রিটার্নিং কর্মকর্তা। জনাব সুলতান আহমেদ, আমরা বুঝতে পারছেন আজকে প্রায় সকল পত্রিকারই প্রধান শিরোনাম দেশজুড়ে নির্বাচন। একদিকে নির্বাচনের সংবাদ, অন্যদিকে সেই নির্বাচন বাতিল করার জন্য বা বন্ধ করার জন্য বা ঠেকানোর জন্য হরতালের আহ্বান জানিয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে। ইতিমধ্যে প্রহসনের নির্বাচন অংশগ্রহণ না করার জন্য যেমন আহ্বান জানিয়েছে, কেমন হবে আমাদের, বিশেষ করে আমাদের এই এলাকায় একটি আসন নির্বাচন হতে যাচ্ছে কক্সবাজার জেলাতে, এবং আমাদের এলাকার এবং সর্বব্যাপী সকল দেশব্যাপী যে নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল, আমরা সেই সর্বশেষ সময়ের মধ্যে আছি বর্তমানে বলতে গেলে। কেমন হবে আগামীকালের নির্বাচন, কিছুক্ষণ আগের প্রেডিকশন আপনার কিরকম ধারণা হচ্ছে, এবং এর নির্বাচন পরবর্তী পরিস্থিতিটাও কোন ধরনের হতে পারবে? নির্বাচন আমাদের দেশে একটা জন আগ্রহের বিষয়, নির্বাচনটাকে আমাদের দেশের জনগণ একটা উৎসব হিসেবে গ্রহণ করে থাকে। তা আপনি ঠিকই বলেছেন, কক্সবাজার এলাকায়, আমাদের এলাকায় যে 4টি নির্বাচনী এলাকা, সেখানকার 3টি নির্বাচনী এলাকার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ হয়ে পেল না। একটা এলাকার উকিয়া টেকনাফ আসনে নির্বাচন হচ্ছে, কিন্তু প্রাপ্ত তথ্য জানা যাচ্ছে তাই উকিয়া টেকনাফের জনগণের মাঝেও তেমন কোনো আগ্রহ সৃষ্টি করতে পারেনি প্রার্থীদের প্রচার প্রচার। প্রার্থী এবং তার কর্মী সমর্থকেরা হয়তো প্রচারণায় নিয়ে যেতে আছে, সাধারণ ভোটারেরা কিন্তু এটাকে খুব একটা আগ্রহের সাথে নিচ্ছে না। কোনো কৌতূহল, কোনো আনন্দ বা কোনো একটা অ্যাংজাইটি তাদের মধ্যে নাই, তাদের যে বুকটা দেবে এই যে একটা আগ্রহ মনের ভিতরে থাকে, এরকম মানুষের মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তাইলে আমরা অন্তত ধারণা করতে পারি যে আগামীকালের নির্বাচনটা উকিয়েটাক না বিন নিরুত্তাপ ভাবেই হবে। এটা কি শান্তিপূর্ণ ভাবে হবে নাকি কোনো ধরনের বিশৃঙ্খলা বা হওয়ার সম্ভাবনা আছে? নির্বাচন সংক্রান্তে বিরোধী দল যেহেতু প্রধান বিরোধী দল অংশগ্রহণ করতেছে না, বিএনপি এবং জামাত তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এবং হরতাল দিয়েছে, তো লোকাল এলাকার তাদের যে দলীয় কর্মীরা আছে তারাও কিন্তু এগুলো প্রতিপালন করছে। তবে আমার মনে হয় সরকার যেভাবে শান্তি শৃঙ্খলা রক্ষায় বিদ্রোহ বাহিনী নিয়োগ করেছে, তারা টহলরত অবস্থায় থাকবে, সুতরাং শান্তি শৃঙ্খলা তেমন কোনো বিঘ্ন ঘটবে না। নির্বাচন যদি হয় সেটা মোটামুটি শান্তিপূর্ণ ভাবে হবে, কারণ এখানে বেশ নিরাপত্তার চাদরে বলয়ে আবৃত করে রেখেছে, এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে একটা পত্রিকায় দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে একদিক দিয়ে হঠাৎ এই ধরনের একটা নিয়োগ, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের আপত্তি নেই কথাটা, এটা এই ধরনের আসলে কোন ধরনের আন্তর্জাতিক মহল কি মনে করছেন আমাদের? একটা সরকার 5 বছর পূর্ণ করার পর সাংবিধানিক ভাবে এটা বাধ্যবাধকতা থাকে, যে কোনো সরকারের পক্ষে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য একটা নির্বাচন দরকার। তেমনি নির্বাচনটা বাংলাদেশেও আবশ্যকীয় হয়েছে, কিন্তু সরকার এবং বিরোধী দলের মধ্যেকার যে সংঘাত, যে আস্থাহীনতা, এর কারণে আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনটা সম্পর্কে তাদের সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা কিন্তু কেউ এখানে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, অর্থাৎ তারা এই নির্বাচনটাকে মোটেই আমলেই নিচ্ছে না। সুতরাং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য বাংলাদেশ যদি একটা নির্বাচন করে ফেলে সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো আপত্তি থাকার কথাই না। দৈনিক কক্সবাজার, উকিয়ে টেকনাফের নির্বাচন কাল, টেকনাফ শাহপুরের দিক বিকল্প সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ, ভোটে প্রস্তুত ইসি, ভোট পর্যন্ত ডাক খালেদার। দৈনিক সমুদ্রকণ্ঠ, নির্বাচন যেমনই হোক বদলি হচ্ছেন এমপি, একমাত্র প্রতিদ্বন্দ্বী তাহাই ইয়াহিয়ার নির্বাচন বর্জনের গুজব, নির্বাচন বর্জনের আহ্বান খালেদা জিয়ার, ঈদগড় ঈদগাঁওয়ে সড়কে ফের ডাকাতি। দৈনিক আমাদের কক্সবাজার, ভোট যুদ্ধে উকিয়া টেকনাফ, নিরাপত্তা জোরদার, আইন শৃঙ্খলা বাহিনী, পেট্রোল বোমা ছুড়ে সিএনজিতে আগুন, ট্রাক সহ 6টি যানবাহন ভাঙচুর, ভিন্নমত পোষণকারী মিডিয়ার সাংবাদিকের পর্যবেক্ষক কার্ড দেওয়া হচ্ছে না জেলায়। দৈনিক আজকের কক্সবাজার, অবরুদ্ধ খালেদা, বিএনপি নেতাদের দৌড়ছাপ, অপ্রতিরোধ্য মানব পাচার, 2 মাস সময় বাড়ালো সৌদি। দৈনিক ইনানি, নির্বাচন বর্জনের ডাক খালেদা জিয়া, জনবিচ্ছিন্ন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জনপ্রতিনিধি, উকিয়া টেকনাফ আসনে কাল নির্বাচন, পার্শ্ববর্তী করতে ভর্তি কেন্দ্রে শতাধিক কর্মী প্রস্তুত, সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ 2 মাস বাড়লো, নির্বাচনের বিপক্ষে 77% মানুষ। দৈনিক সমুদ্র বার্তা, নতুন সরকার গঠন 27-28 জানুয়ারি, উকিয়া টেকনাফের নির্বাচনী এলাকায় নিরাপত্তার চাদরে ঢাকা, 16 বছরের ন্যায্য হিসার পানি পায়নি বাংলাদেশ। আচ্ছা জনাব, আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘদিন পরে, অনেকদিন পর্যন্ত আমাদের যে কর্মসূচিগুলি পালিত হচ্ছে বিরোধী দলের, বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেই কর্মসূচিগুলি শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে, অবরোধ হঠাৎ করে গতকাল আজকের পেপারে এসছে চকরিয়ের দিকে সিএনজি আনসুর পেট্রোল বোমা, নতুন করে এটি কি নির্বাচন সন্নিকটে সেই কারণেই আন্দোলনের মাত্রাটা আবার একটু সহিংসতার দিকে যাচ্ছে বলে মনে করছেন আপনি? দেখুন, পেট্রোল বোমার যে সন্ত্রাস এটা কিন্তু এই সময়কার একটা নতুন সংযোজন, তাইলে আন্দোলনের মধ্যে এটা কিন্তু খাপ পায় না। তারপরেও আমাদের বিরোধী দলগুলো এ ধরনের কাজগুলো করে জনরোষের শিকার হয়েছে, তারা জনগণ এটার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে
এবং মিডিয়া এবং অন্যান্য সকল ক্ষেত্রে এটাকে নিন্দা করা হয়েছে। এস থেকে তাদের বুঝে কিছুটা ভুল হয়েছে, তারা মোটামুটি একটা এটা থেকে বিরত ছিল। তো নির্বাচনের প্রারম্ভে গতকাল এটা আবার সূত্রপাত। তা আমার মনে হচ্ছে নির্বাচনের দিন জনগণকে ভয় দেখানোর জন্য, জনগণকে নির্বাচন বিমুখ করার জন্য তাদের একটা সম্ভবত তাদের একটা সাময়িক পদক্ষেপ। আমরা এখানে একটা একটা পত্রিকায় দেখছি আমাদের এই আয়তন অঞ্চলের অনেক মানুষ বিদেশে আছে, অভিবাসী হিসেবে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করছে এবং তাদের অবদান আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে তাদের অনেক অবদান, যে রেমিটেন্স ওখান থেকে পাঠানো হয় সেটা আমাদের দেশের উন্নয়নের অত্যন্ত মূল্যবান বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে একটা মানে অনেকটা আমাদের জন্য সুসংবাদ বলা চলে, সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ বিমাস করলো, অনেকেই হয়তো অবৈধভাবে চলে গেছে, বিভিন্নভাবে ওখানে অবস্থান করছেন, তাদেরকে বৈধ করার জন্য দুই মাস সময় বাড়ানোর কথা জানা পেয়েছে। এই বিষয়টা আপনি এ ব্যাপারে আপনার মন্তব্যটা দেখুন, মধ্যপ্রাচ্যে দেশমুক্ত বাংলাদেশি কর্মীরা নিয়োজিত আছে, তাদের প্রেরিতত্বে বিশেষত বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এটা আমাদের জাতীয় অর্থনীতির একটি বিশাল অবদান। আমাদের বাংলাদেশের যে অর্থনীতির এই অগ্রগতি, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক সুযোগের দিক দিয়ে এখন এগিয়ে আছে, বহির্বিশ্বের অনেক দেশের চাইতে বাংলাদেশ উন্নত পর্যায়ে আছে। একা এক্ষেত্রে রেমিটেন্সটা, তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রাটা বড় ভূমিকা রাখছে। আমাদের এলাকায় আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলের যে সমস্ত মানুষ যেখান থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রমিকেরা কাজ করতে যায় সেখান থেকে টাকা পাঠাচ্ছে, তাদের প্রেরিত অর্থে কিন্তু মানুষের ভিতরে একটা অর্থনৈতিক সচ্ছলতার ভাব দেখা যাচ্ছে, তাদের ভিতরে অর্থনৈতিক যে নিরাপত্তাহীনতা এটা কমে যাচ্ছে। তাইলে তাদের ওখানে কাজ করার সুযোগ বৈধভাবে যাক বা অবৈধভাবে যাক, আমাদের কর্মীরা যাতে ওখানে থাকতে পারে, আমাদের সরকারকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। দুই মাস নয়, অন্তত আরো অনেক দিন, যতদিন পর্যন্ত না আমাদের কর্মীরা ওখানে কাজ করার বৈধ সুযোগটা না পাচ্ছে, ততদিন যাতে সৌদি সরকার আমাদের লিবারেল থাকে আমাদের ব্যাপারে, অন্তত বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে, সেই ব্যাপারে সরকারের অবশ্যই আরো তড়িৎ পদক্ষেপ নেওয়া বলে আমি মনে করি। দৈনিক হিমছড়ি, বিশ্বাসযোগ্য নির্বাচনে ব্যর্থতা শুভ লক্ষণ নয়, নিরাপত্তা বলে রাশি ভোট কেন্দ্র, আজ থেকে ফের 48 ঘন্টার হরতাল, নির্বাচনের বিপক্ষে 77% মানুষ। দৈনিক আলোকিত উখিয়া, রাত পোহালে এই নির্বাচন, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ, আজ থেকে সারা দেশে 48 ঘন্টা হরতাল, বাংলাদেশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ, ভীতি ছড়িয়ে ভোটার টেকাতে তৎপর জামা, দৈনিক দেশ বিদেশ, 2 সহস্রাধিক নিরাপত্তা কর্মী উঠে অ্যাটাক নামে, আজ থেকে ফের 48 ঘন্টা হরতাল, অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্র সেনাবাহিনী নিয়োগ করুন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তাহাইয়া বিপ্লবী, দৈনিক আপন কণ্ঠ, উকিয়া টেকনাফে প্রার্থী নয়, টাকাই ফ্যাক্টর, কক্সবাজারের ক্লিনিকগুলোতে ভুল রিপোর্টে মৃত্যু ঝুঁকিতে রোগীরা। আচ্ছা, এখানে প্রায় সকল পত্রিকায় নির্বাচন নিয়েই প্রধান শিরোনাম, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখানে আমরা কক্সবাজারের একটা পত্রিকা দেখলাম, কক্সবাজার অনেকগুলো ক্লিনিক এখন হয়েছে বেশ কয়েক বছর বেশ কয়েকটি কক্সবাজার, বিশেষ করে জেলা সদর এলাকায় শহর এলাকায়, এখানে দেখা যাচ্ছে ভুল রিপোর্টে মৃত্যু ঝুঁকিতে রোগীরা পড়ছে। এই এই যে এতগুলো ক্লিনিক বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের কার্যক্রম এবং আমাদের ডাক্তারদের বা চিকিৎসকদের যে ভূমিকা, এই ব্যাপারে আপনার অভিমতটা কি? দেখুন, আমাদের এলাকায় আগে চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত প্রচুর ছিল, বর্তমানে সরকারি বেসরকারি পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে, তো ক্লিনিকগুলো তার মধ্যে অন্যতম, রোগ পরীক্ষার জন্য মানুষ এখন কক্সবাজারেই পারতেছে। তবে ক্লিনিকগুলোর বিষয়ে যে কথাটা শোনা যায়, এগুলোর সুষ্ঠু কোনো তদারকি নেই। একটা ক্লিনিকের মধ্যে পরীক্ষা নিরীক্ষার জন্য এক্সপার্ট হ্যান্ড দরকার, প্যাথোলজিস্ট, তারপর সুশিক্ষিত প্যাথোলজিস্ট দরকার। আমরা শুনি যে এখানে অনেক শিক্ষানবিশ প্যাথোলজিরা প্যাথোলজিস্টেরা
পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টগুলো দিচ্ছে, এগুলো দেখার মতো কোনো রেডিওলজিস্ট তাদের নিয়োজিত নাই। তো আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে এভাবে তদারক করার জন্য কোনো কর্তৃপক্ষ আছে কিনা আমি জানি না, আমি শুনে নেই যে এগুলো কেউ তদারক করে, এগুলো সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করে। এর দ্বারা জনগণ প্রতারিত হচ্ছে, বিশেষত গরিব মানুষগুলা ভুল রিপোর্টের কারণে অনেকের একটা জীবন সঞ্চয় সৃষ্টি হচ্ছে, তাদের রোগ দিন বেড়ে যাচ্ছে, তাদের মানসিক সংকটটা এখানে বৃদ্ধি পাচ্ছে বেশি। তাইলে এগুলো দেখার জন্য যদি সরকারিভাবে স্বাস্থ্য বিভাগের না থাকে অন্তত জেলা প্রশাসন পর্যায়ে, আমার মনে হয় জেলা প্রশাসন কর্তৃক একটা টিম এর জন্য গঠন করা উচিত, এগুলো মাঝে মাঝে তদারক। এটা তো জেলা প্রশাসন ইচ্ছে করলে স্বাস্থ্য বিভাগের সাথে বিশেষ করে সিভিল সার্জনদের সাথে আলাপ আলোচনা করে একটা যৌথ টিম গঠন করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তদারক করে। এই আমি আমি সেই কথাটাই বলছি, লোকালি এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত, জনগণের স্বাস্থ্য সেবার খাতিরে এবং সহজসাধ্য পর্যায়ে যাতে স্বাস্থ্য সেবাটা আমরা পেতে পারি এবং আমরা যাতে নিরাপদ থাকি, এই ব্যাপারে জেলা প্রশাসন তো এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দেরও এই ব্যাপারে কিছুটা সুস্থ হওয়া উচিত। একটা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আমরা এতক্ষণ ধন্যবাদ অ্যাডভোকেট সুলতান আহমদ, আমরা এতক্ষণ আজকের পত্রিকা সমূহ দৈনিক পত্রিকাগুলো নিয়ে আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করলেন আমাদের আজকের দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনা মূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ।